বন্ধুরা, আজ 28 নভেম্বর 2023 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় মিক্সডাউন তৈরি তো হচ্ছে, কিন্তু গতকাল দেখেছিলাম পুরীতে আঘাত হানতে পারে 6 তারিখ। আজকে কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, তবে সেটাই ফাইনাল নয়, পরিবর্তন হবে তারও, তাই আমাদের রেগুলার লক্ষ্য রাখতে হবে। আজকের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কার, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কার। তবে আজকের গুয়াহাটির দিকে একটু নজর রাখবো, কেন সন্ধেবেলায় 7টার থেকে আজ আরও একটি টি-টোয়েন্টির ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। গুয়াহাটিতে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আকাশ, তো আজকে কি সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? আমরা চলে যাব রেন অ্যান্ড থান্ডারে। গুয়াহাটি কিন্তু পরিষ্কার থাকছে এবং আজকে সন্ধ্যের দিকে যদি যাই তাহলে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, একেবারে মেঘমুক্ত আকাশ থাকবে। সন্ধ্যেবেলা যখন খেলা আরম্ভ হবে সন্ধ্যে 7টা থেকে, তখন গুয়াহাটির তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি। আরও একবার ভালো করে দেখিয়ে দিই, টেম্পারেচার 21 ডিগ্রি থাকবে এবং যখন ম্যাচ শেষ হবে রাত্রির 10:30-11টার দিকে, তখন কিন্তু 19 থাকবে। তার মানে একদম মনোরম পরিবেশ, কোনো রকম কোনো গরম থাকছে না, তাই খেলায় কিন্তু বেশ ভালো রকমই তার এফেক্ট দেখা যাবে, মানে আরামদায়ক পরিস্থিতিতে খেলোয়াড়রা খেলবেন। যাই হোক, ছোট্ট করে আপডেট দিয়ে দিলাম সেই ব্যাপারে, অনেকেই তো ক্রিকেটের ব্যাপারে নজর রাখেন। এবার আসি আমাদের আসল যে বক্তব্য, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় মিক্সডাউন। ঘূর্ণিঝড় মিক্সডাউন তৈরি হওয়ার আগে বলেছিলাম আজ 28 তারিখ ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর এই মুহূর্তে কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পরবর্তী পরিস্থিতি কী হবে সেদিকে আমরা চোখ রাখবো। আজকের বিকালের দিকে বা রাতের দিকেই এই ঘূর্ণাবর্ত কিন্তু বেশ খানিকটা নিম্নচাপ হওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে যাবে। আগামীকাল 29 তারিখ নিম্নচাপ তৈরি হয়ে যাবে, এরপর সুস্পষ্ট হবে সেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। তারপর প্রথমে সে এগোবে উত্তর পশ্চিমে, বা পুরোটাই পশ্চিমে বেশি উত্তরে কম, এইভাবে এগোতে থাকবে আন্দামান ও শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থান থেকে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে সেই ঘূর্ণাবর্ত ভারী থেকে অতি ভারী নিম্নচাপ হয়ে এগোতে থাকছে তামিলনাড়ুর দিকে, এবং সেই সময় ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে 2 তারিখে। 2 তারিখে কিন্তু এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে, এরকমই আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী সময় 3 তারিখ নাগাদ এটি একেবারে চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছে যাবে, আর তখন সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ 65 কিলোমিটারের কাছাকাছি, মানে তখনও অতি ভারী ঘূর্ণিঝড় তাকে বলা যাবে না, বা মোটামুটি একটা সাইক্লোনই বলা যেতে পারে। পরবর্তী পরিস্থিতির জন্য আরও একটি সাইটে আমরা নজর রাখবো। সরাসরি চলে যাব 3 তারিখ, এবং 3 তারিখে আমরা আগের যে উইন্ডি সেখান থেকে দেখতে পেলাম যেরকম, সেরকমই কিন্তু সে 3 তারিখে এগোচ্ছে। এবং 4 তারিখের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি, প্রায় 70 কিলোমিটার গতিবেগ নিয়ে সে বিজয়ওয়াড়া বা এদিকে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার যে উপকূল অঞ্চল সেখানে কিন্তু তার খানিকটা রেডিয়াসের মধ্যে রেখেই সেই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে, ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার। তার মানে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে 4 তারিখ থেকে। এর পরবর্তী সময় 5 তারিখে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লেভেলের ঘূর্ণিঝড়টি কিন্তু 100 কিলোমিটারের মতো গতিবেগ আর 130-140 কিলোমিটার তার গাস্টিং নিয়ে, মানে বায়ুর ঝাপটা নিয়ে সে আঘাত হানতে চলেছে বিজয়ওয়াড়া, মানে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি জায়গা, বা বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশেই। এবং মছিলিপট্টনম, মনে আছে, বিভার, নিভার, বুরেভি, এই ঘূর্ণিঝড়গুলো এই অঞ্চলেই কিন্তু গেছিল। তো 5 তারিখে এটি আঘাত হানা শুরু করবে সকালের দিক থেকেই, তবে সেন্ট্রাল লাইন আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলায় 5:30-5টার দিকে আঘাত হানতে পারে মছিলিপট্টনমে, এবং এখনও অবধি রিপেলি, মছিলিপট্টনম, বাপাটিয়া, পন্নুরু, আভাঙ্গাড়ি এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী এফেক্ট আসবে। তবে আবারও বলছি, এটা কিন্তু দেরি আছে, আজকে সবে 28 তারিখ, 5 তারিখের আমরা ভবিষ্যৎ দেখছি, এটা তো ভবিষ্যৎ কিন্তু পরিবর্তনশীল। যেরকম গত কালকের আপডেটে আমরা দেখছিলাম যে কোথায় আসছিল, পুরীতে,
এটি 6 তারিখে আঘাত হানছিল, আজকে দেখছি 5 তারিখেই এটা একটু বাঁদিকে বা আমাদের ভৌগোলিক কথায় বলা যেতে পারে উত্তর পশ্চিমে টার্ন নিয়ে মছলিপট্টনম বা অন্ধ্রপ্রদেশে এটি আছড়ে পড়তে পারে, এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবারও বলছি এটি কিন্তু পরিবর্তন হবে বা হতেই পারে, তার কারণ হচ্ছে প্রতিদিন তাই আমরা লক্ষ্য রাখছি। আচ্ছা, ঘূর্ণিঝড় মিগজাও নামটা দিয়েছে মায়ানমার, আর এই ঘূর্ণিঝড়টা যে তৈরি হচ্ছে সেটা কিন্তু এখন মোটামুটি বলা যেতে পারে যে 100% ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে। তবে এর যে আছড়ে পড়ার স্থল বা গতিপথ গতিবেগ এটা কিন্তু এখনও অবধি ফাইনাল নয়, বারবার বলছি এটার এই ডিসেম্বরে ঘূর্ণিঝড় তৈরি হলে সাধারণত আমাদের দক্ষিণ ভারতের দিকে আসার সম্ভাবনাই বেশি থাকে, কিন্তু এর সম্ভাবনা অন্যদিকেও যেতে পারে। গতকালকে আমরা দেখছিলাম পুরী এবং তার আগে দেখছিলাম বেঙ্গলের দিকেও আসতে পারে, এখনও কিন্তু এটা শিওর নয় যে অন্ধ্রপ্রদেশেই মছলিপট্টনমে আঘাত হানবে, যেতেও পারে বাদিকে ঘুরে তামিলনাড়ুর দিকে, আবার ওড়িশা, আবার বেঙ্গলের দিকে আসতে পারে। সেই কারণে আমরা রেগুলার এই যে বিষয় সেই বিষয়ের উপরে নজর রাখছি। এই সময় তার বৃষ্টির যে মেঘ, সেই মেঘ দেখুন কতটা ভারী থেকে অতি ভারী পরিমাণ হচ্ছে। আর একটা কথা বলে দিই, যদি এই রকম একটা ফিগার হয় যে মছলিপট্টনমে আঘাত হানলো 5 তারিখে, সেক্ষেত্রে আমাদের বেঙ্গলের উপরে কিন্তু খুব একটা বেশি এর এফেক্ট কিছু পড়বে না। কিন্তু গতকালকেও আমরা দেখছিলাম পুরীতে আঘাত হানলে আমাদের বেঙ্গলের উপরে কিন্তু মানে বেশ খানিকটা এফেক্ট পড়তো। তো পরিস্থিতি কিন্তু এটা ফাইনাল নয়, এটা জাস্ট একটা আপডেট দিলাম যে এই মুহূর্তে আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার পর। আরও 2-3 দিন বাদে মানে আজকে 28 তারিখ, 30 বা 1 তারিখের মধ্যে আমরা কিন্তু এর একেবারে অনেকটাই গতিপথ শিওর হয়ে যাব। এখনও অবধি প্রেডিকশান যেরকম দেখানো হচ্ছে সাইডগুলো থেকে সেরকমই আপনাদের দেখাচ্ছি। তো এই বিষয়টার উপর তো নজর রেগুলার আমাদের থাকছে, আপনাদেরও থাকছে, আমরা জানি আপনারাও নজর রাখছেন, তার কারণ একটা ঘূর্ণিঝড় এলে মানুষের ক্ষয়ক্ষতি কীরকম হয় তারা ভালোই জানে যারা উপকূলে অঞ্চলে থাকে। এই যে অঞ্চলগুলো এরাও কিন্তু মানে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এদিকে তামিলনাড়ু, এই অঞ্চলের উপকূলের মানুষও কিন্তু প্রচুর প্রচুর ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে। সেরকম ওড়িশা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের অঞ্চল, বাংলাদেশের উপকূলের অঞ্চল, এনারাও কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ঘূর্ণিঝড় সংক্রান্ত ব্যাপারে তাদেরকে কেউ বোঝানোর দরকার নেই যে ঘূর্ণিঝড় এলে কী হয় না হয়, তাই লক্ষ্য রাখতে হয় কখন ঘূর্ণিঝড় আসছে, কোন পথে আসছে, কীরকম গতিবেগ হতে পারে। সেই কারণেই এই আপডেটগুলো টাইম টু টাইম। তো এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এখনও শিওর নয়, তবে এরকম একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই গেল মিগজাউম ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট। এবার চলে আসি, আমি তো প্রথমেই বললাম যে আজকের কোনো বৃষ্টি নেই গুয়াহাটির ব্যাপারে, তো আমাদের পশ্চিমবঙ্গের দিকটা দেখব এবং এদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকটা একটু দেখে নেবো যে কোনোরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে রেইন অ্যান্ড থান্ডারে, আর সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে না, কোনোরকম কোনো বৃষ্টি আজকের এই মুহূর্তে যেরকম মেঘ নেই, মেঘমুক্ত আকাশ, সেরকম আজ কেন আগামী 31 তারিখ বা 2-3 তারিখ অবধিও কোনোরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে নেই। এবং এই যে ভারী ঘূর্ণিঝড় তার জেরে এখনও অবধি যেটা দেখছি ওড়িশা পর্যন্ত তার বিস্তার থাকবে, বেঙ্গলের দিকে এখন অবধি দেখছি টাচ করছে না, কালকেও টাচ করছিল, আজকে করছে না, এখন দেখতে পাচ্ছি আপডেটে, তবে পরবর্তী আপডেটে হয়তো পরিস্থিতি বদল হতে পারে, তার জন্য আমরা আপডেট আপনাদের দিতে থাকব। তো আগামী 3 দিনেরও বৃষ্টির পরিমাণ কিছুই থাকবে না, আগামী 5 দিনও থাকবে না, সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। আগামী 5 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা ও আসামের মধ্যে নেই। তাপমাত্রাটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। তো তাপমাত্রায় চলে যাব টেম্পারেচারে এবং সেখানে গিয়ে দেখব কীরকম তাপমাত্রা আজকে থাকছে, এই মুহূর্তের কীরকম বা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। দেখুন সর্বোচ্চ তাপমাত্রা আজকের ওই 29-এর মধ্যে দক্ষিণবঙ্গ, বাঁকুড়ার দিকটায় 28, এদিকে 28-29-এর মধ্যেই দেখতে পাচ্ছি আমাদের পুরো দক্ষিণবঙ্গ, তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদও রয়েছে, বর্ধমানও রয়েছে, এদিকে মালদা 28 এবং দিনাজপুরের দিকে 26-এর মতো, শিলিগুড়ি আবার একটু কম, 24, কোচবিহার 27, এদিকে বাংলাদেশ 28-29-এর মধ্যে,
ত্রিপুরা 29, শিলচর হচ্ছে 27 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 27-28-এর মধ্যে পুরো আসাম। এইবার আসি আজকের সর্বনিম্ন তাপমাত্রা কতটা যাবে, মানে একদম ভোরবেলার দিকে বা রাত্রিরে একটু দেখে নিই। 11টার দিকে ওই 20-22-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ 19-20-এর মধ্যে, ত্রিপুরাও 19-এর মতো, শিলচর 17 আর আসামে গোয়ালপাড়া গুয়াহাটি 19-21-এর মধ্যে। এবার আসি আগামীকাল ভোরবেলায়, মানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব কম নয়, ওই 18-19-এর মতোই থাকছে আমাদের পুরো পশ্চিমবঙ্গে, বাংলাদেশেও ওই 18-19-এর মধ্যে থাকছে, কিছু কিছু জায়গায় 17, ত্রিপুরাতেও 18-এর মতো, শিলচরে 16 আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 16-17-এর মধ্যে আসাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। এই ঘূর্ণিঝড় মিক্সামের উপরে আমাদের লক্ষ্য রয়েছে বা আমাদের নজর থাকছে, আপনাদেরও নজর থাকুক, তো কীরকম কী পরিস্থিতি হচ্ছে তা আপনাদের টাইম টু টাইম বলে দেবো। তবে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে, যেরকমটা আপনাদেরকে দেখালাম, এবং সেই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় মিক্সাম তৈরি হওয়ার একটা পরিস্থিতি। তো ধন্যবাদ, আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।